আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয়া আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে ছোট্ট বেল আইকনটি ক্লিক করে নেবেন। তো রান্না দিয়ে শুরু করলাম আজকের ব্লগটি। আজকের ব্লগে শুধু রান্নাই থাকবে। প্রথমে আমার রান্না দেখবেন, তারপর আমার ছোটো বোনের রান্না দেখতে পারবেন। আসলে আমি অনেক দিন হয়েছে আমাদের বাসায় যাই না, তো আমার ছোটো বোন ওদিন রান্না বড়া করেছে, তো আমার জন্য কিছুটা শ্যুট করেছে, এমনি আর কি আমার সাথে শেয়ার করলো। তা আমিও ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করে ফেলি রান্নাটাও। দেখতে খুবই লোভনীয় হয়েছে। আসলে করোনা পরিস্থিতির কারণে কেউ কারো বাসায় যায় না, বাইরে বের হয়ে এটা অন্য কথা, কিন্তু আসলে কারো বাসায় যাওয়া হয় না, এটাই আর কি। তাহলে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই, আপনাদেরকেও ভালো লাগবে। তো প্রথমে আমার রান্নাটাই শেয়ার করছি। এখানে আমি গরুর গোস্ত রান্না করছি, তো এখানে আমি প্রথমে পেঁয়াজগুলো একটু লালচে করে নিলাম। এখন আমি এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিব। আসলে গত দুদিন যাবত আমি আপনাদেরকে ব্লগ দিতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম, আর সেজন্য একটু ডাক্তার বাড়িতেও দৌড়াদৌড়ি করতে হয়েছে। তো সেই কারণে আমি আপনাদের সাথে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। তো কিছু টেস্ট দিয়েছে ডাক্তার, সেগুলো করতে দিয়েছে। এখন দেখা যাক রেজাল্ট কী আসে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে কোনো নেগেটিভ কিছু না আসে। আসলে আমি অসুস্থতা পছন্দ করি না, আসলে আমি চাই না। মেয়ে মানুষ অসুস্থ হলে কতটা কষ্ট করে এটা শুধু যারা আমরা মেয়ে তারাই বুঝি। তো আমিও চাই না আমার বড় কোনো কিছু হোক, আর আপনারাও প্লিজ দোয়া করবেন আমার জন্য। তো এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিব। তো যেটা বলছিলাম যে আসলে আমরা মেয়েরা কেউ সহজে অসুস্থ হতে চাই না, আর দেখা যায় অসুস্থ হলেও অনেক সময় দেখা যায় আমরা এটা গোপন রাখি। আসলে এটা করা ঠিক না। এখন আমি নিজে ভুগতেছি, নিজেই নিজেকে অবহেলা করেছি, তাই এখন সেটার ভুক্তভোগী হচ্ছি। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ থাকতে পারি সব সময়, আর আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি। তো এখানে ধনে গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর আমার ভয়েস ওভার দেওয়ার সময় হয়তো আমার কথাগুলো একটু টায়ার্ড লাগবে, কারণ আমি আসলে অনেক টায়ার্ড ছিলাম ভয়েস ওভার দেওয়ার সময়। দুদিন এত ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করেছি, এখন আর এনার্জি নেই। তারপর ভাবলাম আপনাদের জন্য একটু শ্যুট করি। তো আমি মশলাটাকে ভালো করে এখন কষিয়ে নেব। গরু মাংসগুলো দিয়ে দিচ্ছি, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এটাকে ভালোভাবে কষাবো।
তো এখন আমি একটা চুটকি তরকারি রান্না করবো। আসলে মাংস খেতে খেতে আমার আর ভালো লাগছে না, তো ভাবলাম আমার জন্য একটু চুটকি তরকারি রান্না করে নিই। তো এখানে আমি বিভিন্ন রকম সবজি নিয়েছি, এখানে আমি ভেন্ডি, কোহি, আলু, বেগুন এগুলো নিয়ে নিয়েছি। এগুলো আমি একসাথে এখন মশলা দিয়ে মাখিয়ে বসিয়ে দেব। আমি এটাকে হাতে মাখে বসাবো। তো এখানে হলুদ মরিচ, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি পরিমাণ মতো দিয়ে, শুটকি, তেল, লবণ সব কিছু একসাথে দিয়ে হাতে মাখিয়ে আমি এটাকে জাস্ট বসিয়ে দিব। আপনারা অনেকে হয়তো এভাবে খেয়ে থাকেন, আবার অনেকে হয়তো খান না। তো যারা খেয়ে থাকেন তারা তো এটার মজা বুঝে নি, আর যারা না খেয়ে আছেন তারা অবশ্যই এটাকে ট্রাই করে দেখবেন। তো আমি এখন সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে বসিয়ে দেব। ছুটিটাকে এটা নাড়াচাড়া করে দিচ্ছি, ওইদিকে আমার মাংসটাও কষানো হচ্ছে। আর আজ কদিন যাবো তো অনেক বেশি গরম পড়েছে, রান্না করে আসলে টিকে যায় না। তারপর আমাদের মেয়েদের তো কিছু করার নেই, রান্নাবাড়া করতে হবে, কারণ আমাদের উপরেই পরিবারের অন্যান্য সদস্যরা নির্ভর করে। এই আর কি, তো আমার হতে থাকুক দুটো রান্না দু চুলায়। তো এটা ছিল আমার বোনের রেসিপি, তো এখানে তৈরি করেছে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে গরু মাংস, আদা, রসুন, পেঁয়াজ, দারচিনি, এলাচি সব কিছু নিয়ে নিয়েছে। আমি যখন ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছিলাম আমার কাছে মনে হচ্ছিলো আমি মনে হয় আমার বোনের কাছে ওই বাসায়। আসলে মানুষের জীবনটা এমনই, কিছু করার নেই। যাই হোক, পরিস্থিতি ভালো হলে সবাই সবার সাথে আবার দেখা হবে, কথা হবে। তো এখানেও পেঁয়াজ দিয়ে নিয়েছে, পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছে। ও সম্ভবত এটা প্রেশার কুকারে করেছে, মাংসটা কষিয়ে নিয়েছে। আসলে তেহারি রান্না করার সময় প্রেশার কুকারে রান্না করলে আমার কাছে মনে হয় বেটার, খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সুন্দর মতো হয়ে যায়। তো স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে, এখন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছে। এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিল। ধনে গুঁড়া দিচ্ছে, সরি এটা মনে হয় জিরে গুঁড়া দিয়েছে। আসলে কাছে না থাকলে যা হয়, আমি তো আর কাছে থেকে শ্যুট করিনি, ও এটা শ্যুট করে আমার জন্য পাঠিয়েছে। তো এখানে সম্ভবত ধনে গুঁড়া দিয়েছে, আগেরটা ছিল জিরে গুঁড়া, এটা গরম মশলা গুঁড়া, লেবু দিয়ে দিচ্ছে, টক দই দিয়ে দিচ্ছে। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দিবে। Thank you.
এখন পোলাওটা বসিয়ে দিচ্ছে। আদা রসুন পেয়ে দারচিনি এলাচি দিয়ে দিল। চালটা দিয়ে দিয়েছে, এখন এটাকে একটু ভেজে তারপরে মাংসটা মিশিয়ে দিবে। কালারটা খুবই সুন্দর এসেছে, যদিও আমি খেতে পারিনি, তবে দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছিল তেয়ারটা। তো এখানে কিছু কাঁচামরিচ ভেঙে দিল, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছে। আমি অবশ্যই ভাবে পানি দিই না, আমি কাপ মেপে পানি দিই, ও আবার চোখের আন্দাজে দিতে পারে। এই তো তেহারি রেডি হয়ে গেল, আমারই লোভ লাগছে ভিডিওতে দেখে, খেতে নিশ্চয় অনেক মজা হয়েছে। তো এটা ছিল আমার বাসায় পরের দিন সকালে। তো আমি এখানে কিছু ফ্রুট সালাদ বানাচ্ছিলাম 11টার দিকে, বাবা ছেলেকে আসলে ফ্রুট খাওয়ানো যায় না, বাসায় এত ফ্রুট আছে আসলে কেউ খায় না, তো ভাবলাম আমাদেরকে একটা সালাদ বানিয়ে দিন। এখানে আমি আঙ্গুর, কমলা, পেয়ারা, আম আর আপেল নিয়ে নিয়েছি, আর ড্রেসিংয়ের জন্য একটু লেবু নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে মালটা রস বা কমলা রসও করে দিতে পারেন লেবু রসের সাথে, খেতে আরও বেশি ভালো লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি, চিনি দিয়ে দিলাম, আমার কাছে বিট লবণ ছিল না তাই বিট লবণ দিতে পারিনি, বিট লবণ দিলে আরও বেশি ভালো লাগে খেতে। আমি একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, সাদা গোলমরিচের গুঁড়া, তো আমি এগুলো সব একসাথে মিক্স করে নিচ্ছি। সালাডটা খুবই হেলদি, যারা ডায়েট করেন তারা এই সালাডটা ট্রাই করতে পারেন, তবে চিনিটা অ্যাভয়েড করবেন। সামান্য একটু চাট মশলা দিয়ে দিচ্ছি, যেহেতু আমি বাবুকেও খাওয়াতে চেষ্টা করব তাই এখানে একটু মিষ্টি টক সব কিছু মিলিয়ে দিয়েছি। আপনার ইচ্ছা করলে ঝালও অ্যাড করতে পারেন, তবে ফ্রুট সালাদ একটু টক মিষ্টি খেতেই ভালো লাগে। এই তো রেডি আমার ফ্রুট সালাদ, দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও মজার হয়েছিল। তো এটা ছিল বিকেলবেলা, ডাক্তারের কাছে গিয়েছিলাম, তো ওখান থেকে আসার সময় এখানে কিছুক্ষণ বসেছিলাম। আসলে মনটা এত খারাপ ছিল, কিছুই ভালো লাগছিল না, তাই ভাবলাম এখানে কিছুক্ষণ বসে যাই। এত বাতাস হচ্ছিল, ভালোই লাগছিলো, অনেকক্ষণ বসেছিলাম এখানে। সন্ধ্যার পরে আমরা বাসায় গিয়েছিলাম, তো কিছু ফুচকা অর্ডার করেছিলাম। তো দেখতে দেখতে প্রায় ভিডিও শেষে চলে এলাম। আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থেকে ছোট্ট বেলাইকনটি ক্লিক করে দেবেন। আর যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে আপন করার জন্য। এভাবে সবাই আমার পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।